রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি দু হাজার জন্য তোমরা যারা ফর্ম আবেদন করেছিলে তোমরা জানো তোমাদের এসএসসি জিডির এক্সামটা অলরেডি হয়ে গেছে এবং ফিজিক্যাল ডেটটা এখনও পর্যন্ত জারি হয়নি কিন্তু ফিজিক্যাল ডেট নিয়ে গতকাল একটা নোটিশ অলরেডি জারি হয়ে গেছে এবার তোমরা গত কয়েক মাস ধরে দেখছো এসএসসি জিডির ফিজিক্যাল সম্বন্ধে বিভিন্ন প্রকারের নোটিস আউট হচ্ছে এবং প্রতিটি নোটিসে কিন্তু ফেক হিসেবে প্রমাণ হচ্ছে মানে এই দু সালে ফিজিক্যালটা এতটা লেট হয়ে গেছে যে বিগত তিন চার বছর ফিজিক্যাল কিন্তু এতটা লেটে কোনোবারই করানো হয়নি মানে এইবার তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এক্সাম হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাস আসলো তোমাদের কিন্তু এসএসসি জিডির ফিজিক্যালটা হচ্ছে না কিন্তু গতকাল এসএসসি জিডির ফিজিক্যাল সম্বন্ধে একটি নোটিশ আউট হয়েছে এবং সেই নোটিশটি বলা হচ্ছে কিন্তু তোমাদের একেবারে রিয়েল নোটিশ দেখো তোমাদেরকে সরাসরি আগে নোটিশটা দেখে দিই তো অনস্ক্রিন তোমরা নোটিশটা দেখছো নোটিশটা যদিও একটু অস্পষ্ট আছে তাও তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি একটু দেখো এটা কিন্তু একটা সিগন্যাল নোটিশ ঠিক আছে এই নোটিশটা তোমাদের ফিজিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে মানে তোমরা জানো তোমাদের যে ফিজিক্যালগুলো হবে ফিজিক্যালের যে সেন্টার সেই সেন্টারে কিন্তু নোটিশটা পাঠানো হয়েছে এই নোটিশটা কিন্তু এখন তোমাদের পাবলিক্যালি আউট হয়নি পাবলিকভাবে কিন্তু এটা তোমরা চেক করতে পারবে না সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিপার্টমেন্টালি একটা নোটিশ যেখানে বলা হচ্ছে তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে আট অক্টোবর পর্যন্ত মানে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে তোমাদের ফিজিক্যাল শুরু হবে এবং আট অক্টোবর ঠিক আছে আট অক্টোবর পর্যন্ত ফিজিক্যালটা চলবে এবার এটা কতটা সত্যি সেটা কিন্তু এখনও যাচাই করা হয়নি তবে হ্যাঁ এটুকু তোমাদের বলা হচ্ছে এই নোটিশটা কিন্তু তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট রিয়েল নোটিশ ঠিক আছে এটা কিন্তু পুরো সম্ভাবনা আছে পুরো রিয়েল নোটিশ এখানে কিন্তু অনেকে কনফার্ম অলরেডি করে দিয়েছে যে এই নোটিশটা তোমাদের একেবারে রিয়েল যেটা তোমাদের আগামী তেইশ সেপ্টেম্বর থেকে ফিজিক্যালটা শুরু হবে মানে যারা এক্সাম দিয়েছে ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিচ্ছেলে তোমাদের কিন্তু একেবারে পুরো লাস্ট পর্যায়ে চলে আসছে তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যালটাকে আরও ভালো করে জোর দাও আরো ভালো করে প্রস্তুতি নাও কারণ মাত্র সেইভাবে দেখতে গেলে হাতে আর তোমাদের কাছে কুড়ি থেকে একুশ দিনের মতো টাইম আছে তাও নেই সেইভাবে দেখতে গেলে তোমাদের কাছে আঠেরো উনিশ দিনের মতো বড় জোর টাইম আছে তো তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও কারণ তোমাদের ফিজিক্যালটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে আর যারা এই দু হাজার চব্বিশ সালের এসএসসি জিডি ভ্যাকেন্সিতে কোয়ালিফাই করতে নি তোমাদেরকে টেনশন করতে হবে না কারণ তোমাদের জন্য একটা দারুণ সুখবর কাল পাঁচ সেপ্টেম্বর ঠিক আছে কাল। পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে এসএসসি জিডি দু হাজার চব্বিশ পঁচিশের নতুন ভ্যাকেন্সি তোমাদের আবার আউট হচ্ছে যেটা তোমাদের আগামী কাল থেকে ফর্মটা আবেদন শুরু হবে বন্ধুরা তোমরা যারা এসএসসি কনস্টেবল জিডি এক্সাম দু হাজার পঁচিশের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সেরা ম্যাথের বই হতে চলেছে চাকসু পাবলিকেশানের তরফ থেকে প্রকাশিত করা এই বইটি এটি লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা একটি কমপ্লিট বই এই বইটিতে ম্যাথের একেবারে সমস্ত রকম চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউব কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি তোমরা পেয়ে যাবে এর সাথেই চাকসু প্রকাশনের তরফ থেকে এসএসসি কনস্টেবল জিডি এক্সাম দু হাজার পঁচিশে চ্যাপ্টার ওয়াইজ রিজনিং ম্যাথ জি এবং হিন্দির কমপ্লিট বইগুলি পাওয়া যায় যেগুলি নিয়ে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলতে পারবে তোমরা যদি এই বইগুলো কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে এই বইগুলোর কেনার লিঙ্ক অনলাইনের আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা চাইলে কিন্তু গিয়ে একবার অনলাইনে চেকআউট করে দেখতে পারো তো যারা এইবার তোমরা সিলেকশন নিতে পারছো না যারা এবার কোয়ালিফাই করনি এক্সামে তোমাদের দুঃখ করে কোনো লাভ নেই কারণ কাল থেকে তোমাদের এসএসসি জিডির আবার নতুন ভ্যাকেন্সি জারি হবে এই নিয়ে কিন্তু অলরেডি এসএসসি সাতাশ আগস্ট একটা নোটিশ জারি করেছিল যেখানে তোমাদের বলেছিল যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে নিউ ভ্যাকেন্সি দেখো ঠিক এই জায়গায় বলা রয়েছে দেখতে পাচ্ছ যে এই নোটিশটা এটা কিন্তু সাতাশ আগস্ট জারি করেছিল এই নোটিসেই বলেছিল তোমাদের এসএসসি জিডি নিউ ভ্যাকেন্সির আবেদন কিন্তু আগামী পাঁচ সেপ্টেম্বর মানে আগামীকাল থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হবে যেই মুহূর্তে আউট হবে আমি তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো চিন্তা করতে হবে না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটার সাথে যুক্ত থাকো প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্ধ মাতরম